ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট। বাংলাদেশ সময় রাত দুইটায় মোনাকোর মুখোমুখি হবে নেইমারের পিএসজি। লিগ ওয়ানের এই ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিগ ওয়ানে মোনাকো ও পিএসজি দুই দলই ভয়ঙ্কর প্রতিপক্ষ। এদিকে গত ম্যাচে সেল্টিকের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে প্যারিস সেন্ট জার্মেইন। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে সেল্টিককে বিধ্বস্ত করেছে নেইমার কাবানি এমবাপ্পেরা। দলের সেরা তারকা নেইমার দুটি গোলের পাশাপাশি করেছিল একটি অ্যাসিস্ট। পিএসজির হয়ে এখন পর্যন্ত দারুণ সফল এই ব্রাজিলিয়ান। লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে এমন এক জয় পিএসজির আত্মবিশ্বাস যোগাবে। এদিকে মোনাকোর জন্য ম্যাচটি একেবারেই সহজ হবে না, কারণ পিএসজি যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব, যেখানে বিশ্বের নামিদামি সব ফুটবলাররা রয়েছে। নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে রেকর্ড গড়ে দলে ভেড়ানোর পর পিএসজির আক্রমণে এসেছে দুর্বার গতি, যা বিশ্বের যে কোনো ক্লাবের রক্ষণকে কাঁপিয়ে দেওয়ার মতো। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো পিএসজির অভ্যাসেই পরিণত হচ্ছে, সেটি গত ম্যাচেও প্রমাণ করেছে তারা। সেল্টিকের বিপক্ষে এমন জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন পিএসজির হাতে। দলের সেরা তারকা নেইমার চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন দুই নম্বরে। নেইমারের গোল সংখ্যা ৬, তাই তো পিএসজি থাকবে ফুরফুরে মেজাজে। মোনাকোর বিপক্ষেও নেইমার জ্বলে উঠতে পারে, এমনটা প্রত্যাশা করছে পিএসজি ভক্ত সমর্থকরা।